হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস ব্লাস্টার্স দেয়ালের দেশ এই মুভির দশম দিনে কালেকশান নিয়ে রাজকুমার এই মুভি দশম দিনে কালেকশন নিয়ে মির্জা এই মুভি দশম দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই দেয়ালের দেশ কিন্তু বর্তমানে কালেকশান ডে বাই ডে ভালো আসছে যদি মুভিটি এরকমভাবে এক মাস কালেকশান করতে পারে হতে পারে মুভিটি লাইফ টাইমে তিন থেকে সাড়ে তিন কোটি প্লাস বিজনেস করবে রাজকুমার তো এক মাসেই তিরিশ চল্লিশ কোটা প্লাস বিজনেস করতে পারে যেখানে মির্জা লাইফ টাইমে পাঁচ থেকে আট কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা জানেন বক্স অফিস ব্লকবাস্টার সবসময় ট্রাই করে ডে বাই ডে আপডেট দেওয়ার জন্য এরকম ফিল্মের আপডেট দেওয়ার জন্য যেই ফিল্মগুলির আপডেট অন্য কোনো চ্যানেলে দেওয়া হয় না প্রথমত বলবো দেয়ালের দেশ নিয়ে বাঁচলো দুই কোটাকা লিডল শরীফুল রাসার বুবলি দশম দিন কমপ্লিট করে নিয়েছে দেয়ালের দেশ পুরোপুরি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার বাস্টার বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে আমরা এক্সপেক্ট করছি দেয়ালের দেশ লাইফ টাইমে একটি ভালো কালেকশন করবে বাংলার দর্শকরা বরাবরের মতো এবারও দেয়ালের দেশকে সাপোর্ট করছে আপনারা জানেন কন্টেন্ট ভালো তো দর্শকরাও শিশু ফিল্মকে সাপোর্ট করে দেয়ালের দেশ রিলিজ হওয়ার আগে মুভিটি আলোড়ন সৃষ্টি করেছিল এবং সবাই জানতো যে দেয়ালের দেশ এবারে সবচেয়ে এগিয়ে থাকবে নিজেদের দশম দিনে থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটালি মে কালেকশন হলো এক কোটি একানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনও দেয়ালের দেশ না থাকেন দেখবেন শরীফুল রাসার বুবলি ম্যামের অ্যাক্টিং স্কিল খুবই ভালো সবাই কিন্তু তাদের অ্যাক্টিং স্কিলের প্রশংসা করছে আমি নিজেও জানি যে দেয়ালের দেশ ভালো হয়েছে এবং সকল দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে অ্যান্ডেল রাজকুমার নিয়ে বাঁচলের দশ কোটি টাকা লিডল সাকিব সাকিব খান স্যার এ মু দশ দিন কমপ্লিট করে নিয়েছে আপনার জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টারের তকমা পেয়ে গেছে আপনারা জানেন মুভিটি রিলিজ হওয়ার আগেই প্রি সেল দিয়েছে দশ কোটি আশি লক্ষ টাকা যেখানে মুভিটি বর্তমানে বক্স অফিসে আয় করেছে বিশ কোটি টাকা আপনি জানিয়ে দেই মুভিটি ওভারসিজ মার্কেট ইউএসএ ক্যানাডাতে চলছে পাশাপাশি অস্ট্রেলিয়া ইউএই ইতালিতে মুভিটি লং টাইম রান করবে কারণ মুভিটি আপনারা জানেন ছাব্বিশে এপ্রিল কিন্তু অস্ট্রেলিয়া ইউএই এবং ইতালিতে রিলিজ হচ্ছে সকল জায়গা থেকে মুভিটি পজিটিভ কালেকশন ব্লকবাস্টার কালেকশন করতে যাচ্ছে সুপারস্টার সাকিব খান স্যার ও অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম রেকর্ড ব্রেকিং কালেকশন করার সক্ষম রয়েছে আপনার জানিয়ে দেই সিঙ্গেল স্ক্রিনে বর্তমানে রাজকুমার ভালো না চলল মাল্টিপ্লেক্সে মুভিটি লং টাইম রান করবে মাল্টিপ্লেক্সের মালিকরা বলছে যে মুভিটি তাদের এখানে খুবই ভালো চলছে জানিয়ে দিয়ে মুভিটি সকল জায়গা থেকে ভালো কালেকশন করতে পারবে নিজের দশম দিনে ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে লক্ষ টাকা ওয়ার্লট মার্কেট থেকে আয় করেছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হলো বিশ কোটি চব্বিশ লক্ষ টাকা আপনার যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে আমরা এক্সপেক্ট করছি মুভিটি বক্স অফিসের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটা প্লাস বিজনেস করবে প্রিয়তমার মতো আয় রাজকুমার নাও করতে পারে প্রধান কারণ আপনার জানিয়ে দেয় রাজকুমার কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন আনছে না যেখানে প্রিয়তমা সিঙ্গেল স্ক্রিন দাপিয়ে বেড়াচ্ছিল অ্যানগাদ অল্প মির্জা নিয়ে বাজছিল চার কোটি রুপি লিডল অঙ্কুশ হাজরা সার এমনি দশম দিন কমপ্লিট করিয়েছে অঙ্কুশ হাজরা সার অভিনীত মির্জা ফিল্মটি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার আপনাকে জানিয়ে দেয় অঙ্কুশ হাজরা সার একটি ইন্টারভিউতে বলেছেন যে তিনি মির্জা দিয়ে প্রফিট আয় করতে পারবেন না কারণ মির্জা প্রফিট আয় করতে হলে কমপক্ষে মুভিকে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে পাঁচ কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে বর্তমানে কালেকশান দেখে মনে হচ্ছে যে পাঁচ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে কিন্তু লং টাইম রানেই সেটি দেখা যাবে এই যে দশম দিনে মির্জা ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে চোদ্দ লক্ষ রুপি টোটাল এমএ কালেকশন হলো দুই কোটি সাতানব্বই লক্ষ রুপি মির্জা কিন্তু ঈদের দিন থেকে তিন দিন পর্যন্ত ভালো আয় করেছে পয়লা বৈশাখেরও সময় মির্জা ভালো আয় করেছে ওয়েস্ট বেঙ্গলের দর্শক এই মুভিকে সাপোর্ট করুক অঙ্কুশ হাজরা স্যারের মির্জা কমার্শিয়াল ফিল্ম হলো মুভিটি দর্শকদের থেকে খুবই সাপোর্ট পেয়েছে ভালোবাসা পেয়েছে মির্জা রাজকুমার দেয়ালের দেশ এই তিনটি মুভির মধ্যে সব বাংলা মুভি কোনটি আমরা আশা করছি এই তিনটি মুভি বক্স অফিসে ব্যবসা সফল হতে পারবে ধন্যবাদ